Muna, muna. Muna, muna. Mumpati! 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 Marga acara! Oke! Ye, Marga! Mumpati! Marga! Mumpati! Marga acara! Mumpati! Ye, Marga! Mumpati! সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি 73 নম্বর ওয়ার্ডে, 3রা অক্টোবর 2020 শনিবার, দক্ষিণগাঁও শাহিবাগ দাসপাড়া বাজার কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদকের পদপ্রার্থী জনাব মোহাম্মদ মোজাম্মল ভাই, যিনি নাকি মোমবাতি মার্কায় দাঁড়িয়েছেন। আমরা এখন তার কিছু মূল্যবান বক্তব্য আমরা গ্রহণ করব। আসসালামু আলাইকুম মোজাম্মল ভাই, আপনি সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছেন আমাদের এই দাসপাড়া শাহিবাগ দাসপাড়া বাজার কমিটির মসজিদে। আপনি একটু বলবেন যে আপনি বাজারে কি কি উন্নয়নমূলক কাজ করার জন্য সাধারণ সম্পাদক পদ চাইছেন। ডিজিটাল বাজার গড়ার লক্ষ্যে আমি নির্বাচন করতেছি। আর আমাদের বাজারে অনেক অমূল্য জিনিস নাই, যেখানে সিসি ক্যামেরা নাই, বাথরুম নাই, বা এখানে মানুষ চলাচল করতে না, নানান পদের সরকারি ব্যাংক গাড়ি হিসাবে যানজট সৃষ্টি করে। এই লক্ষ্যে এগুলো আমি দূরত্ব বজায় রাখার জন্য বা যানজট মুক্ত করার জন্য আমি নির্বাচন করতেছি। আর বাজারে নতুন একটা বাজার জন্ম হয়েছে, এবার বাজারটাকে উন্নত করার জন্য, ভালোভাবে সব কিছু পাওয়ার জন্য, বাজারে এসে যেন মানুষের সব কিছু কিনতে পায়, দ্রব্যমূল্য সব কিছু পায় এবং কি কম মূল্যে নিতে পারে, এই দিকে লক্ষ্য করে আমি এই নির্বাচনে অঙ্গীকার দিয়েছি। এবং কি এই বাজারে সম্পূর্ণ দিন রাত পরিশ্রম করে যাব, এবং কি রাত্রে 12টা 1টার সময় আমাকে ডাক দিলে সবাই আমার পায়, এবং কি সামনে আমাকে পাবে আমার বাজারের মধ্যে বাড়ি। আমি তিনতলা বাসা, আমার নিজস্ব বাসা, দোকান আমার দীপ্ত দেওয়ার জার্নালিস্ট, সেখানে আমি ব্যবসা করি। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আপদে আসলে আমি ওইখানে দ্রুতভাবে ওইখানে অংশগ্রহণ করে আমি প্রস্তুত। আর আপনার অঙ্গীকারটা কি বাজার সম্পর্কে? আমার অঙ্গীকার হলো বাজারকে সিসি ক্যামেরা মুক্ত করবো, এবং কি শিক্ষিত, ভদ্র এবং
ভালো যেন সব নাইট গার্ড থাকে, তিনটা নাইট গার্ড নিয়োগ করবো, বাজারে স্কুল আছে তিনটা, মাঝখানে আইল্যান্ডগুলো দেওয়ার ব্যবস্থা করছে যেন অ্যাক্সিডেন্ট না হয়, বাচ্চারা যেন ঠিক মতো স্কুলে আসতে পারে, বাজারে যেন মহিলা এখানে এই বাজারে বেশিরভাগই পুলিশ ভদ্রলোক ব্যবহার থাকে বাসা নিয়ে, আর মহিলারা বেশিরভাগ বাজার করে, তাদের নিরাপত্তার জন্য আমি অঙ্গীকার দিচ্ছি, তাদেরকে নিরাপত্তা দেব। আর কি কি ব্যবস্থা গ্রহণ করতে আপনি আগামীতে ইচ্ছুক? আমি এখানে বাজারে রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য চেষ্টা করব, বা আর ডাস্টবিনের ব্যবস্থা করবো যেন ময়লাগুলো ডাস্টবিনে ফেলায়, মানুষের হাঁটা চলার জন্য যেন সুব্যবস্থা থাকে, চলতে পারে, মানে মানুষের যেন কোনো সমস্যা না হয়, বৃষ্টিপাত হলে যেন কাদা না হয়, ওইভাবে ঝাড়ুদারকে নিয়োগ করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।